মনোজাগতিক বিশ্লেষণ করতে করতে একজন ঔপন্যাসিক মানুষের কতটা গভীরে পৌঁছে যেতে পারেন তার নিদর্শন দেখতে হলে পড়তে হবে মানিক বন্দ্যোপাধ্যায়ের অহিংসা। অনেক ছোট ছোট ঘটনা একজন মানুষের ভেতরের আসল রূপ বের করে নিয়ে আসতে সক্ষম। এই গল্পের প্রতিটি চরিত্র আমাদের চরিত্রের এক একটা দিক তুলে ধরে যেগুলো হয়তো খুব সহজে প্রকাশ পায় না, আবার ক্ষেত্রবিশেষ পায়। গল্পটা শুরু হয়েছিল দুই বন্ধুর জালিয়াতি থেকে। সদানন্দ আর বিপিন ঠিক করে একটা আশ্রম বানাবে। সেই আশ্রমে সদানন্দ সাধু হিসেবে অভিনয় করবে আর বিপিন আশ্রমের ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে। তখনকার প্রেক্ষাপটে খুবই লাভজনক ব্যবসা ছিল এটি। অহিংসা উপন্যাসে প্রথমোক্ত বিষয়টির সাথে ক্ষমতার বিকেন্দ্রীকরণ উপজীব্য করে লেখক গল্প লিখেছিলেন। আশ্রম যেখানে ধর্মের বাণী শোনানো হয়, জীবন ঘনিষ্ঠ উপদেশ দেওয়া হয়, তবে সবসময় যে আশ্রমের মূল উদ্দেশ্য সৎ থাকবে এমনটি নাও হতে পারে। একটি আশ্রম নিয়ে আমাদের গল্প। সেই আশ্রমের কর্তা সদানন্দ সাধু, মানুষকে উপদেশ এবং তপস্যার মাধ্যমেই দিন কাটে তার। আদতে সদানন্দ আশ্রমের কর্তা মনে হলেও পিছন থেকে সবকিছুর কলকাঠির নাড়ে বৈষয়িক জ্ঞানে পটু বাল্যবন্ধু বিপিন। আশ্রমের ম্যানেজার সেই, কারণ সদানন্দের এদিক অভিজ্ঞতা নেই বলে বিপিন তার ওপর তেমন ভরসা পায় না। বিপিন আর সদানন্দ ছোটবেলা থেকেই বন্ধুত্ব, তাদের কখনো খুব একটা গাঢ় হয়ে ওঠেনি। একসাথে থাকার জন্য তারা আকুল ছিল না, কিন্তু ভাগ্য আজীবন প্রায় তাদেরকে একসাথে করেই রেখেছে। আশ্রম বিপিন চালায় এবং যে রাজা তথা জমিদারের জমির উপর আশ্রম স্থাপিত তাদের সাথেও সবকিছু দেখভাল সেই করে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে জমিদারের ছেলে নারায়ণ মাধবীলতা নামে এক মেয়েকে বিয়ের কথা বলে পালিয়ে নিয়ে আসে, কিন্তু আমোদের পর সে পুলিশের হাঙ্গামার ভয়ে মাধবীলতাকে আশ্রমে রেখে দিতে চায়। সদানন্দ ও বিপিন রাজি না হলেও যেহেতু আশ্রমের জমির কর্তা ভবিষ্যতে নারায়ণ হবে, সেই চিন্তা করে মাধবীলতাকে রেখে দেয় আশ্রমে। আশ্রমেই তাকে দীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ওদিকে সাধুপুরুষ সদানন্দ যতই মুখে ধর্মের বাণী শোনাক, মাধবীলতার প্রতি তার কাম জাগ্রত হয় এবং তা চরিতার্থ করার জন্যই বিভিন্ন কৌশল অবলম্বন করে। বিপিনী তার দায়িত্ব নিয়েছিল, কিন্তু প্রথম রাতে সদানন্দর ঘরে গিয়ে তার গা ঘেঁষে শয়ন করার মাধ্যমেই মাধবীলতা বিপত্তির সূচনা ঘটায়। অবুজ কুমারী মাধবীলতার সে রাতেই প্রথম নারীসুলভ জ্ঞান লাভ হয়েছিল বলা যেতে পারে। মাধবীলতার প্রেমে পড়ে যায় সদানন্দ। বয়স্ক স্বামীজির সাথে কিশোরী কুমারীর ভয় এবং শ্রদ্ধা মিশ্রিত প্রেম। আশ্রমের কেউ জানতে পারেনি যে বিপিনের জ্ঞানের বাইরে সেখানে কিছু ঘটে না, তারও আসল ব্যাপারটি আজ করতে অনেক দিন লেগে যায়। মাধবীলতা আশ্রম বালিকা হিসেবে থেকে যায় উমা ও রত্নাবতীর সাথে। উমা সদানন্দের অন্যতম ভক্ত এক শিষ্য, যে ভক্তির আতিশাজ্যে সর্বদাই একটু অতিরিক্ত কিছু ঘটিয়ে ফেলে। এরপর আরও অন্তত দুই রাত কি তার চেয়ে বেশি হবে এইরকম সময় আমরা দেখি সদানন্দ মাধবীলতার সহচর্যে কাটায় এবং কাটাতে চায়ও। তাকে ডাকে মাধু নাম। স্বল্প বয়সের কারণেই হয়তো মাধবী প্রথমে এই বিষয়টি বুঝতে পারেনি। সদানন্দকে তার মহাপুরুষ মনে হতে থাকে। বিপিন আরও মাধবীকে বলে সে যেন স্বামীজির সেবা করে। মাধবী স্বামীজির পা টিপে দিতে চায়, কিন্তু স্বামীজি তো চাইতেন আরও কিছু। এর মধ্যেই বিপিনের সাথে সদার ঝগড়া হওয়ায় তা কোথায় যেন চলে যায়। সদা ভেবেছিল এ সময় সে নিজে আশ্রমের দায়িত্ব নিয়ে নিতে পারবে, কিন্তু তার হাতে আশ্রমের উন্নতি তো হয়ই নাই, বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিপিন বরাবরের মতোই ফিরে আসে। এর মধ্যে সে আশ্রমের উন্নতির পাকা বন্দোবস্ত করে ফেলে। নারায়ণকে ফাঁসিয়ে দেবার ভয় দেখিয়ে আশ্রমের উপর খবরদারি থেকে নিরস্ত করে। রাজা সাহেবের কবল থেকে মুক্ত হয় আশ্রম। নিজের কাম প্রবৃত্তি দমনের উদ্দেশ্যেই হয়তো সদানন্দ সাত দিন কাউকে দেখা না দেওয়ার ঘোষণা দেয়। কেউ তার জন্য জীবন উৎসর্গ করতে পারলেই কেবল তার দেখা পাবে। এরপর আবার মহেশ চৌধুরী নামের এক ভদ্রলোক আশ্রমের গুরু সদানন্দরে এত ভক্তি দেখায় যে বেচারা নিজেই নিজের অস্তিত্ব নিয়ে সন্দেহ পড়ে যায়। শুধুমাত্র ভক্তি দিয়ে যে মানুষকে আঘাত করা যায় তা আগে জানা ছিল, কিন্তু এত নির্মমভাবে যে করা যায় তা সে জানত না। ভাবুন তো, কাউকে আপনি মোটেই সহ্য করতে পারছেন না, সবার সামনে উঠতে বসতে অপমান করেন, এমনকি গায়ে হাত পর্যন্ত তুলেছেন, তাও সে কোনো প্রতিবাদ তো করছেই না, উল্টো তার আপনার প্রতি শ্রদ্ধা আরও দিন দিন বেড়েই চলেছে।
আপনি কি করবেন, এখন কি বা করার আছে? বিরক্ত হয়ে লাভ নেই, রাগ করে আরাম নেই, এমনকি তাকে ত্যাগের চেষ্টাও নিরর্থক। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, এই ভক্তির পিছনে আসল কারণ কি? এ কি শুধুই হৃদয়ের অভ্যন্তরে থেকে আসা ভয় থেকে তৈরি খাঁটি ভক্তি, না কোনো বড় আক্রমণের পূর্ব প্রস্তুতি? মহেশ চৌধুরী নামক লোকটার ভক্তি এতই শান্ত এবং কঠিন যে এইখানে তার আসল উদ্দেশ্য বোঝা বাস্তবিক অসম্ভব। দ্বন্দ্বে শুধু সদানন্দ একা নয়, বরং বিভিন্ন পরে মহেশ চৌধুরীর স্ত্রী পুত্র আশ্রমের অন্যেরা প্রায় সবাই এই দ্বিধাদ্বন্দ্বে ভোগে।